সম্মানিত প্রবাসী ভাইরা, আসসালামু আলাইকুম। বাংলাদেশে মামুনুল হক সাহেবকে নিয়ে যে ঘটনা ঘটেছে তা আপনারা দেখেছেন। একটি মিথ্যা অপবাদে মামুনুল হক সাহেবকে তারা হেনস্থা করেছে, কি হয়েছে সেটা আপনারা দেখেছেন, আমি এটা নিয়ে বিস্তারিত আলোচনা করতে চাই না। সেই মামুনুল হক সাহেবের পক্ষ নিয়ে আমাদের এক পুলিশ ভাই সে কিছু কথা বলেছিল এবং সাংবাদিককে কিছু কথা বলেছিল। এই পুলিশ ভাই ইসলামের পক্ষে কথা বলেছে, দিনের পক্ষে কথা বলেছে। এই পুলিশ ভাই ইসলামের পক্ষে কথা বলার কারণে, মামুনুল হক সাহেবের পক্ষে কথা বলার কারণে তাকে সাসপেন্ড করা হয়েছে। সাসপেন্ড করেছে, তাতে কোনো অসুবিধা নাই। আল্লাহ রাব্বুল আলামিন যার যেখানে রিজিক রেখেছে সেখানেই তার রিজিক হবে। বাংলাদেশে এক বছরে যে খরচ হয় তার 35% এই প্রবাসীরা যোগান দেয়। তাই আমি সকল প্রবাসী ভাইদেরকে অনুরোধ করব, আমরা এই পুলিশ ভাইয়ের পাশে দাঁড়াবো ইনশাআল্লাহ। আমি পুলিশ ভাইকে অনুরোধ করব, আপনার একটি অ্যাকাউন্ট নাম্বার এবং আপনার একটি বিকাশ নাম্বার ফেসবুকে ছড়িয়ে দেন। আমরা যারা প্রবাসে আছি আমরা আপনাকে সহযোগিতা করব ইনশাআল্লাহ। আপনার জীবনে যতটুকু দরকার আমরা সে সহযোগিতা করব। প্রবাসী ভাইরা আমার, আমরা এই প্রবাসে অনেক টাকাই ইনকাম করেছি এবং করতেছি, ভবিষ্যতেও ইনশাআল্লাহ করব। তাই আমরা একজন ভালো মানুষের পাশে দাঁড়াতে চাই, আপনাদেরকে অনুরোধ করব, আমাদের যে পুলিশ ভাই সাসপেন্ড হয়েছে তার জন্য সহযোগিতার হাত বাড়িয়ে দিবে। আমরা সবাই দিব। আমরা এই প্রবাসে প্রায় 2 কোটি লোক আমরা প্রবাসে থাকি। আমরা যদি প্রত্যেকেই সহযোগিতার হাত বাড়িয়ে দিই তাহলে এই পুলিশ ভাই তার সারা জীবনে খেয়েও শেষ করতে পারবে না। আমি সকল প্রবাসী ভাইদেরকে অনুরোধ করব, আমরা সবাই এই পুলিশ ভাইয়ের পাশে দাঁড়াবো, তার যতটুকু সহযোগিতা দরকার আমরা সেটা করব ইনশাআল্লাহ। তিনি একটি ভালো মানুষ, তিনি একজন মুসলমান, তিনি দিনের কথা বলতেছিলেন, তিনি একজন ভালো মানুষের কথা বলতেছিলেন। মামুনুল হক সাহেব সত্যিকারের একজন ভালো মানুষ। মামুনুল হক সাহেব কিন্তু কোনো গরিবের ছেলে নয়, তার বাবা কুঠিপতি, সে ব্রিটিশ পিরিয়ড থেকে তারা কুঠিপতি। মামুনুল হক সাহেব যদি প্রতিদিন 1 লক্ষ টাকা খরচ করে তারপরও তার টাকা শেষ হবে না, তার 14 পুরুষ বসে খেয়ে যেতে পারবে। সুতরাং সে কিন্তু কখনো টাকার পিছনে ঘুরে না, সে মানুষকে ইসলামের পথে আনার জন্য, মানুষকে ভালো পথে আনার জন্য, মানুষকে সৎ পথে আনার জন্য তার যত কাজ সে সেটা করতেছে। কিন্তু কিছু কুচক্রী মহল, কিছু বিধর্মী, কিছু জানোয়ার, কিছু জারোর সন্তান তার পিছনে লেগে তাকে হেনস্থা করার চেষ্টা করতেছে। কিন্তু বাংলার মানুষ এখন অনেক সচেতন, তারা বুঝতেছে কোনটা ভালো কোনটা মন্দ, কে ভালো কে মন্দ এটা কিন্তু বুঝতেছে। এই জন্যই মামুনুল হক সাহেবকে হোটেল ভেঙে তারা বের করে নিয়ে আসছে। এটাই বোঝা যায় যে বাংলাদেশের মানুষের ইমানি শক্তি কতটুকু। সম্মানিত প্রবাসী ভাইরা আমার, আমার এই কথাগুলি আপনারা বেশি বেশি শেয়ার করবেন, যাতে করে সারা পৃথিবীর প্রবাসী ভাইরা এটা জানতে পারে। প্রবাসী ভাইরা আমার, আপনারাও আপনাদের যতটুকু সাধ্য কুলায় ততটুকু এই পুলিশ ভাইয়ের জন্য সহযোগিতার হাত বাড়িয়ে দিবেন। আমরা ভালো মানুষের পিছনে থাকব, আমরা খারাপ মানুষের পিছনে থাকব না। যারা বাংলাদেশটাকে ধ্বংস করে দিচ্ছে, বাংলাদেশের মানুষকে নির্বিচারে পাখির মতো হত্যা করতেছে, বাংলাদেশের মানুষকে গুম করতেছে, খুন করতেছে, ধর্ষণ করতেছে, এদের পিছনে আমরা থাকব না। সর্বশেষে আমি আমাদের প্রবাসী সকল ভাইদেরকে অনুরোধ করব, আমরা সবাই এই পুলিশ ভাইকে সহযোগিতা করার জন্য